দেখতে চেয়েছো, তাহলে দেখো তিনটা কোশ্চেন আমি অলরেডি বললাম। দেখো এখানে দেখো রুট অফ জেনারেল ফার্মাকোলজি, থার্ড ফোর্থ কোশ্চেন দেখো রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে কিন্তু আমরা শুরু করবো, এখানে ডেফিনেশন জিজ্ঞেস করবো না, হ্যাঁ হোয়াট আর দ্য ডিফারেন্ট রুটস, যখনই বলবো যে রুটস ফর সিস্টেমিক ইফেক্ট, রুটস ফর লোকাল ইফেক্ট, সিস্টেমিক ইফেক্টের মধ্যে মধ্যে কি বলবা, ওরাল, এন্টারাল, প্যারেন্টারাল, এন্টারাল, প্যারেন্টারাল, হ্যাঁ এন্টারালের মধ্যে ওরাল, সাবলিঙ্গুয়াল, বাক্কাল, রেকটাল। তখন এতগুলো রুট বলার পরে তখন আমরা জিজ্ঞেস করি যে হুইচ রুট ইজ ভেরি কমন, ওরাল, তাই না? তখন জিজ্ঞেস করি গিভ এক্সাম্পল অফ ওরাল রুট, তখন বলি যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ওরাল রুট। হ্যাঁ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ওরাল রুট, ঠিক আছে? যখনই যখনই বলবা যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যখনই বলবা যে ওরাল রুটে বায়ো অ্যাভেলেবিলিটি কম, তখন হঠাৎ করে জিজ্ঞেস করি যে বায়ো অ্যাভেলেবিলিটিটা কি, তাছাড়া এখানে আর বেশি কিছু আমরা যাই না, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন দেখো অর্ডার অফ কাইনেটিক্স। হ্যাঁ অর্ডার অফ কাইনেটিক্স, লাস্ট ক্লাসে আমরা কিন্তু আমরা উই হ্যাভ ডিসকাস দ্য অর্ডার অফ কাইনেটিক্স, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স অ্যান্ড জিরো অর্ডার কাইনেটিক্স, তাই না? এখানে তারপর জিজ্ঞেস করি যে হুইচ হুইচ অর্ডার অফ কাইনেটিক্স ইজ ভেরি কমন, গিভ এক্সাম্পল, হ্যাঁ জিরো অর্ডার কাইনেটিক্স এর এক্সাম্পল দাও। দেন ফার্মাকো ডিনামিক্স, এখানে কিন্তু দেখো প্রত্যেকবার কিন্তু ফার্মাকো কাইনেটিক্স ডিনামিক্স কথাটা লেখা আছে, তা কাজেই এই দুইটা ডেফিনেশন না পড়ে ডোন্ট কাম ইন দ্য ভাইবা বোর্ড, ঠিক আছে? এই দুটো ডেফিনেশন গুলা ফার্মাকো কাইনেটিক্স আর ডিনামিক্স বলতে না পারে, এগুলো যদি যতই বলো তাহলে কিন্তু আমরা কিন্তু উই শুড নট একসেপ্ট ইট। হ্যাঁ তাহলে কাইনেটিক্স ডিনামিক্স এর সংজ্ঞা কিন্তু ইউ শুড নো। হ্যাঁ ডিনামিক্স এর মধ্যে দেখো ফ্যাক্টর মডিফাইং ড্রাগ অ্যাকশন, ঠিক আছে? ফ্যাক্টর মডিফাইং ড্রাগ অ্যাকশনের মধ্যে কি আছে, কিছু ফ্যাক্টর আছে রিলেটেড টু ড্রাগ আর সাম ফ্যাক্টর্স আর রিলেটেড টু পেশেন্ট, তাই না? তাই না? তাহলে দেখো ফ্যাক্টর মডিফাইং ড্রাগ অ্যাকশন ইন দ্য ফ্যাক্টর রিলেটেড পেশেন্ট, এজ, সেক্স, নিউট্রিশন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, তাই না? ডিজিজ কন্ডিশন থাকে, তাই না? প্যাথোলজিক্যাল কন্ডিশন। আর ড্রাগ রিলেটেড ফ্যাক্টরের মধ্যে কি, ডোজ, তাই না? ডোজ, তারপরে অ্যামাউন্ট টাইম অফ অফ ড্রাগ, অ্যাডমিনিস্ট্রেশন, টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ডোজ অফ দ্য ড্রাগ, হ্যাঁ ঠিক আছে? আরেকটা কি ড্রাগ ইন্টারাকশন, দ্যাট মিনস কি ড্রাগ কম্বিনেশন, দ্যাট মিনস ড্রাগ ইন্টারাকশন মানে কি অ্যান্টাগনিজম, হ্যাঁ এটা কিন্তু ফ্যাক্টর মডিফিকেশন অফ ড্রাগ অ্যাকশন, ঠিক আছে? একটা একটা ড্রাগের অ্যাকশনটাকে কমাই দিতে পারে, সিনার্জিজম, অ্যান্টাগনিজম হতে পারে, হ্যাঁ ড্রাগ কম্বিনেশন করে। তাহলে এইখানে কিন্তু আমরা যে কোনো একটা জিজ্ঞেস করি যে এই সেক্স, নিউট্রিশনাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা জেনেটিক ফ্যাক্টর বা প্যাথোলজিক্যাল কন্ডিশন অনুযায়ী হাউ ড্রাগ মডিফাই ড্রাগ অ্যাকশন, ঠিক আছে? এখানে যে কোনো একটা বা দুইটা আমরা এক্সপ্লেন করতে বলি, সবগুলো আমরা ধরি না, ঠিক আছে? ডোজ, হাউ ডোজ মডিফাই ড্রাগ অ্যাকশন, ঠিক আছে? যে ডোজ অনুযায়ী, রুট অনুযায়ী ড্রাগের অ্যাকশন কীভাবে মডিফিকেশন হয়, গিভ এক্সাম্পল, ঠিক আছে? ডোজ অনুযায়ী কীভাবে করে ড্রাগের অ্যাকশন চেঞ্জ হয়, যেমন কি আমরা অ্যাসপিরিন লো ডোজে কি কাজ করে, ও অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন, তাই না? অ্যান্টিপ্লেটলেট, হ্যাঁ হ্যাঁ গুড, ভেরি গুড। তাহলে এইরকম করে যদি অ্যান্সার করতে পারো খুব ভালো। হ্যাঁ তাহলে এই জন্য কিন্তু আমার এখানে যারা, আমি যেহেতু বারবার করে পড়ে আমার এখানে যারা এক্সটার্নালরা আসে তারা কিন্তু সব সময় ভালো বলে যায় যে তোমরা তোমরা ভালো অ্যান্সার করতে পারো, হ্যাঁ ইভেন কি সাপ্লিমেন্টারি ব্যাচও। তাহলে দেখো এই যে বেসিক কোশ্চেন গুলা পারলে কিন্তু আমরা কিন্তু ভিতরে যাই, কখন যখন বেসিক কোশ্চেন গুলা পারো তখন ভিতরে যে হয়তো বা একটুখানি ডিফারেন্ট কোশ্চেন করি। হ্যাঁ তাহলে দেখো ডোজ অনুযায়ী ড্রাগের অ্যাকশন চেঞ্জ হয়, রুট অনুযায়ী কিন্তু ড্রাগের অ্যাকশন চেঞ্জ হয়, ঠিক আছে? যেমন কি ডায়াজিপাম যদি ওরালি দেই তাহলে কি হয়, ইফ ডায়াজিপাম গিভেন ওরালি ইট ইজ ইট কজেস সিডেটিভস আর হিপনোটিক ইফেক্ট, ইফ ইট ইজ গিভেন ইন্ট্রাভেনাস ইট কজেস অ্যানেস্থেটিক ইফেক্ট, অ্যানেস্থেটিক ইফেক্ট, গুড। তাহলে দেখো এভাবে করে কিন্তু ড্রাগের অ্যাকশন চেঞ্জ হয়। দেখো সেকেন্ড কোশ্চেন নিউরোট্রান্সমিশন অফ এএনএস, কোলিনার্জিক এর মধ্যে অ্যান্টিকোলিনাস্টারেজ, অ্যান্টিকোলিনাস্টারেজ কারা কারা, অ্যান্টিকোলিনাস্টারেজ কারা, কোলিনার্জিক ড্রাগ গুলো, হ্যাঁ ফাইসোস্টিগমাইন, নিউস্টিগমাইন, ফাইসোস্টিগমাইন, তাহলে রিভার্সিবল, ইরিভার্সিবল, তাই না? রিভার্সিবল, ইরিভার্সিবল। তাহলে এখানে সাধারণত ফাইসোস্টিগমিন, নিউস্টিগমিনটা জিজ্ঞেস করি, আর ইরিভার্সিবলের মধ্যে অর্গানোফসফরাস পয়জনিং এ চলে যাই আমরা, অর্গানোফসফরাস পয়জনিং এর সাইন সিমটম ধরি, ট্রিটমেন্ট ধরি, ঠিক আছে? অ্যাডিনার্জিক এর মধ্যে বিটা অ্যান্টাগনিস্ট, শুধু এখানে বিটা অ্যান্টাগনিস্ট বলা হয়েছে, তাই না? বিটা ব্লকার, ইট ইজ অলরেডি ডিসকাসড, ঠিক আছে? এখানে কিন্তু যে কোনো সময় কিন্তু আমরা যে প্রত্যেকটা অটোনোমিকের একটা একটা কিন্তু জেনারেল মানে একটা কমন কোশ্চেন থাকে নিউরো ট্রান্সমিটার, কাজে নিউরো ট্রান্সমিটার কি, নিউরো ট্রান্সমিশন কি, এখানে কি কি নিউরো ট্রান্সমিটার আছে, ইট শুড বি অ্যান্সার্ড ইন দ্য ভাইবা বোর্ড। দেখো এইখানে আবার কি, দেখো আমরা জেনারেল ফার্মাকোলজিতে আমাদের দেখো এইখানে কি কোশ্চেনটা আসছে, ফার্মাকোপিয়া ফর্মুলারি, হ্যাঁ একটু ডিফারেন্ট,
ওখানে ছিল রুটস এখানে ফার্মাকোপিয়া ডিফাইন ফার্মাকোপিয়া ডিফাইন ফর্মুলারি হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফার্মাকোপিয়া অ্যান্ড ফর্মুলারি গিভ এক্সাম্পল অফ ফার্মাকোপিয়া অ্যান্ড ফর্মুলারি আমাদের বাংলাদেশে কি আছে ফর্মুলারি আছে উই হ্যাভ নো ফার্মাকোপিয়া ফর্মুলারি হ্যাঁ উই হ্যাভ নো ফার্মাকোপিয়া উই ফলো দ্য ব্রিটিশ ফার্মাকোপিয়া অথবা ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া দেন ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে দেখো কি কোশ্চেন আসছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যার আসবে ডেফিনিশন ধরে এক্সাম্পল ধরে আমরা ছেড়ে দিব হ্যাঁ ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হাই বলতে কি বোঝো হোয়াট ডাজ ইট মিন ইফ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ইজ হাই ঠিক আছে দেন হচ্ছে লোকের ফার্মাকোডিনামিক্স এর মধ্যে দেখো অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন হ্যাঁ অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন এখানে ডেফিনেশন ধরি টাইপ ধরি বলি যে হুইচ অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন ইজ কমন বলো দেখি হুইচ অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন ইজ কমন টাইপ এ বি সি ডি ই এফ এ এ এ টাইপ এ গুড গুড ভেরি গুড তাহলে এর মধ্যে হচ্ছে সবচেয়ে কমন কমন প্রেডিক্টেবল এন্ড নোন প্রিভেন্ট তাই না ডোজ রিলেটেড এন্ড ইট ক্যান বি প্রিভেন্ট হ্যাঁ তারপরে দেখো এখানে আসছে কোলিনার্জিক এর মধ্যে কি আসছে দেখো ড্রাগ ইউজ ইন গ্লুকোমা এখনই আমার সময় শেষ হয়ে যাবে আমরা একটুখানি এটা একটুকু শেষ করে দেই আমরা অ্যাডিনার্জিক এর মধ্যে রিসেপ্টর আসতে পারে আর অ্যাডিনার্জিক অ্যাগোনিস্ট আসতে পারে একটুখানি ঘুরায় আসছে হ্যাঁ আলফা অ্যাগোনিস্ট বিটা অ্যাগোনিস্ট এখানে বলা হচ্ছে অ্যাডিনার্জিক অ্যাগোনিস্ট তাহলে অ্যাডিনার্জিক অ্যাগোনিস্ট বললে কিন্তু আলফা অ্যাগোনিস্ট বিটা অ্যাগোনিস্ট বলে অ্যান্সার করা লাগবে এখানে দেখো ইন্ট্রোডাকশনের মধ্যে আসছে সোর্স অফ ড্রাগ ফেজ অফ বায়ো ট্রান্সফরমেশন তাহলে এখানে বলবো যে বায়ো ট্রান্সফরমেশন ডিফাইন করো কি কি ফেজ অফ রিয়াকশন আছে এক্সাম্পল ধরলেই বা শেষ ফার্মাকোডিনামিক এর মধ্যে দেখো পোটেন্সি ইফিকেসি ডিফিনিশন অফ পোটেন্সি ইফিকেসি হুইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ ইফিকেসি ইজ ইম্পর্টেন্ট দেন নিউরো ট্রান্সমিটার অফ এনএস কোলিনার্জিক নিউরো ট্রান্সমিট কোলিনার্জিক এর মধ্যে ওপিসি পয়জনিং এখানে আমাদের ওই আগের ইয়েটার মধ্যে ছিল অ্যান্টিকোলিনাস্টোরেজ তাই না আর এখানে ওপিসি পয়জনিং আমরা সরাসরি দিয়ে দিয়েছি হ্যাঁ অ্যাডিনার্জিক এর মধ্যে আলফা ব্লকার দিয়েছি শুধু হ্যাঁ এখন কেউ যদি মনে করে যে তুমি আলফা ব্লকারটা পড়ে আসো নাই সিম্পলি বলো যে ম্যাডাম আমার আলফা ব্লকার মনে নাই ঠিক আছে তাহলে আমরা বিটা ব্লকার জিজ্ঞেস করবো অথবা আলফা অ্যাগোনিস্ট জিজ্ঞেস করবো অথবা বলবো যে অ্যাডিনার্জিকে কি কি রিসিপ্টার আছে হ্যাঁ এভাবে করে জিজ্ঞেস করি যে কোনো কোশ্চেন নেওয়ার পরে ইফ ইউ থিঙ্ক যে এই কোশ্চেনগুলো তোমার চেনা লাগছে না বা পারছো না প্লিজ ফ্র্যাঙ্কলি টেল ইট দ্য ম্যাডাম আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য কোশ্চেন আমরা কিন্তু কিচ্ছু মনে করি না হ্যাঁ পাস করবা কিন্তু হয়তো ভালো নাম্বারটা পাবা না আর কি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক থার্ড পেজ থেকে এটা পেজ টু থার্ড পেজ থেকে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব হ্যাঁ স্যাটারডেতে ঠিক আছে স্টুডেন্টস ওকে সবাই সবাই ভালো থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম